দর্শক সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর ছাদে আসলাম, দেখি লেবু চারা গুলা অনেক আগাছা হয়েছে, এর গোড়ায় তুলতেছি আর পানি দিব। অনেক দিন তো পানি দেওয়া নেই। আমার লেবু চারা অনেক সুন্দর পাতা ছিল, এই পাতাগুলো প্রচণ্ড রোদের তাপে পাতাগুলো সব ঝরে গেছে, আবার নতুন করে হচ্ছে। দেখেন কত আবর্জনা। এখানে কিছু মরিচ চারাও আছে, এগুলাও নিজের হাতে উঠাইছি, এগুলাও সুন্দরই হয়েছে। ফুল চারাও কিছু আসছিল, অনেক ফুল চারা ছিল, সব ফুল চারাগুলো আমার রোদের তাপে নষ্ট হয়ে গেছে। গোলাপ চারা ছিল চার পাঁচটা, এগুলোও নষ্ট হয়ে গেছে। আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছি গোলাপ চারাগুলো, এই গোলাপ চারাগুলো নষ্ট হয়ে গেছে। আর কিছু ঘাস ফুলের চারা আছে, প্ল্যান করেছি এই চারাগুলোতে পানি দিয়ে একটা নারিকেল দিয়ে একটা নারিকেল দুধ দিয়ে পিঠা বানাবো। ছেলেমেয়েরা অনেকদিন থেকে
ক্যান্সেল কর। আমি ঘি নিয়েছি, ঘি দিলে লাগে যাবে না, আমার হাতেও ঘি ভরে নিয়েছি। হ্যাঁ দর্শক, আপনারা ভাববেন যে মাঝে এই অরেঞ্জ কালার আসলো কিভাবে, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, আমি এমন সাদা মানে এই ইয়াগুলো নিছি, নেওয়ার পরে এই ফুড কালার ব্যবহার করছি ওগুলোতে, এই যে এভাবে এই যে আমার হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, এই যে তেল দিচ্ছি, এগুলো তেলের মাঝে ছাড়বো। দুধে সারিয়ে দিলাম, এই যে দেখেন এভাবে সারা রাত ভিজিয়ে রাখবো, কারণ ভিতরে যেন দুধটা ঢুকে যায়, সুন্দর করে রসালো হয়, তারপরে আমরা ঠান্ডা হলে। এই যে আমার পিঠাগুলো সারা রাত দুধের মাঝে ভিজিয়ে রেখেছিলাম, দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, অনেক রসালো হয়েছে। আর আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি আমার পিঠাগুলো কেমন সফট আর কত সুন্দর হয়েছে, এই যে। হ্যাঁ, আমি আর কথা বাড়াবো না, অন্য ব্লগে আপনাদের সঙ্গে আমার কথা হবে। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমারে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ছোট্ট এই বোনটার চ্যানেলের কথা কেউ ভুলবেন না আশা করি। সকল দর্শকদের আমার কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের সাবস্ক্রাইবের মানে একটু সাবস্ক্রাইব সাহায্যে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।